গভীর ডাক দিয়ে বলেন, মাহুদুহু তুমি কিয়ামত করবা কবে এবং কেন? আল্লাহ উত্তর দেয়, বন্ধু ওই দিন আমি কিয়ামত করে দিব, যেদিন আল্লাহ আল্লাহ জিকিরি বন্ধ হইয়া যাইব, কোন নামাজি থাকবে না, রোজাদার থাকবে না, দাঁড়িওয়ালা থাকবে না, টুপিওয়ালা থাকবে না, ওই টাইমে আমি আর সহ্য করব না, আল্লাহ ডাক দেওয়ার মতন যখন কেউ থাকবে না, তখন ইসরাফিল সিংহের মধ্যে ফুঁক দেওয়া হবে আর কিয়ামত হয়ে যাবে। আল্লাহ হাবিব ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি খালেক, সারা জগৎটা হলো মাতলুক, তুমি স্রষ্টা, সারা জগৎ হলো সৃষ্টি, সৃষ্টি যার বুঝে স্রষ্টার নাম ছাড়িয়া দিব, যদি সৃষ্টি জগৎ স্রষ্টাকে বলিয়া যায়, স্রষ্টার নাম ছেড়ে দেয়, আমি নবীর নাম তো আরো আগে ছেড়ে দিব। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু চিন্তা করেন না, হয়রান হইয়েন না, পেরেশান হইয়েন না, যেদিন কিয়ামত পতিত হবে, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, যেদিন কিয়ামত হয়ে যাবে, ওই দিন আল্লাহ বলার মতন কেউ থাকবে না, সমস্ত ধ্বংস হইয়া নিস্তার হইয়া যাইব। আমি আল্লাহ তো ধ্বংস হইতাম না, আমি আল্লাহ যেহেতু ধ্বংস হইতাম না, আপনি নবীর দুরু শরীফ বন্ধ হবে না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলেন সাহাবীরা আতর বানায় সিনো জন মান কেমন দয়ার নবীজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমরা যারা আসলাম নিয়ত মুমিনিন খায়রু মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের সেই উৎকৃষ্ট দর্শনের মারহাবা। এরপর বুখারী শরীফ হাদিস, ইন্নামা আমালু মিন নিয়ত, আপনার কর্মটা নির্ভর করবে নিয়তের উপর, কথা বলেন ঠিক। আজকের এই আশা বসা উশিলাতে হয়তো আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিতে পারে, যেহেতু আমরা আছি আল্লাহ হাবিবের দূষিত একটা বেহস্তের বাগানে। কিসের বাগানে? বেহস্তের বাগানে কোনো হিংসুকের জায়গা হবে, মাহফিলে আরও কিছু জায়গা আছে কিনে। তো সেই জন্য আমি অনুরোধ করবো, যারা দাঁড়িয়ে আছে আদবে রাসূলুল্লাহ নূর ব্যথা জন্য কুফর, একটি লোক দাঁড়িয়ে থাকবেন না যতক্ষণ পর্যন্ত জায়গা পাওয়া যাবে। মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে নবীজির মহব্বতে প্রত্যেকে যার যার আসন গ্রহণ করে আদবের সহিত বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদাম ওয়া আদামু বাইনাল মা'ই ওয়াত-তীন, ওয়া সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যানা ওয়া শাফিয়্যানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াইহি ওয়া আহলি উলামাই সুন্নতিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم، هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم، صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা বালাগাল ওলা বিকামালিহি কাসাবাদু জা বিজামালিহি হাসনাত জামিও মহাবত বালাগাল ওলা বিকামালিহি হাসনাত জামিও কুসুআলিহি আগল সে আগল সে হস্তে বরস্থি লেখেতে মেরে কিসমত হার গুজার রহি হায় জিন্দগি মেরা মোহাব্বত মে তুমেরা মিজাজে লড়কে ফনসে আসে কানা হায় তুমেরা তুম কাম হি কে প্যার করতা হো মাই দফে একবার নেই তো বার বার করতা হো তু কায়তা কে সবসে বড়া দুনিয়া মে মোহাম্মদ কা নাম আয় মোহাম্মদ মুস্তফা নে মেরা লাখো সালাম বালাগার ওলা কসবত দুজা বি জামালিহি হাসনাত জামিও নজর মে মদিনা হায় বস মেরে জিন্দেগি জবা পরিয়া রাসূলুল্লাহ এহি মেরে বন্দেগি রাসূলে খুদাসে মেরে দিল কি সালাম কায়না বাগে মদিনা সে এক ফুট উড় গলা না বালা গাল হোলা হাসনা তো জামিও খুদ খোদা কাহে তা এসল্লু খুদ খোদা কাহে তা এসল্লু ফেরবে আন্তুম গাফেলুন মমিন ওয়াজিব খাতুম ফর ফাফালু মা তুমারুন বারাগার ওলা হাসনা তো জামিও হারদমে হারলা যাবে যে হারদমে হারলা যাবে যে রূহে হযরতে ফরদুরুদ জান্নাতুল ফেরদাউস মেলা রাইবা আনতুম তাদখুলুন বালাগার হোলা হাসনাত জামিও কুসুআলিহি আল্লাহুম্মা সাল্ল আমরা ফসিনা আমরা গান দুর্গন্ধ নাফা ঠিক নেই নূর নবীজির ফসিনা মুবারক মেশক হইতে সমতকা আহসা হাবিরা আতর রূপে করতেন তাহা ব্যবহার আল্লাহ সাল্লা আলা সাইয়্যিদিনা
কাউসার। দেখা দাও গো দয়াল নবী, দেখা দেও এই দুনিয়ায়, দেখা দাও গো দয়াল নবী, দেখা দেও এই দুনিয়া, আয় আপনার দেখা না পাইলে জীবন রাখা বিষমদার, আয় আপনার দেখা না পাইলে জীবন রাখা বিষমদার। আল্লাহ কুম্মা ওসর দিনা মোহাম্মাদনা মহাপতি মাওলানা আমরা দুরুশরীর পক্ষে না বিপক্ষে, দুরুশরীর আবাদত নয়, শুধু আবাদত নয়, দুরুশরীর আবাদত রুহু, নামাজ রোজা হজ জাকাত এগুলি আবাদত। আল্লাহর নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, জাকাতও নাই। আল্লাহ পাক ফরমান, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাত আর জিন জাতারে বানাইছে আবাদতের জন্য। আল্লাহর কি আবাদতের দরকার আছে? আল্লাহ নিজেই তো আবাদতের মালিক। জোরে সরে বলুন সুবহানাল্লাহ, কথা বলেন সত্য কিনা মিথ্যা। এই জন্য আল্লাহ পাক ফরমান যে আমি আল্লাহরও একটা কাজ আছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন তুমি কিয়ামত করবা কবে এবং কেন? আল্লাহ উত্তর দেয় বন্ধু ওই দিন আমি কিয়ামত করে দিব, যেদিন আল্লাহ আল্লাহ জিকির বন্ধ হইয়া যাইব, কোনো নামাজি থাকবে না, রোজাদার থাকবে না, দাঁড়িওয়ালা থাকবে না, টুপিওয়ালা থাকবে না, ওই টাইমে আমি আর সহ্য করব না। আল্লাহ ডাক দেওয়ার মতন যখন কেউ থাকবে না, তখন ইসরাফিল সিংহের মধ্যে ফুঁক দেওয়া হবে আর কিয়ামত হয়ে যাবে। আল্লাহ হাবিব ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি খালেক, সারা জগৎটা হলো মাতলুক, তুমি স্রষ্টা, সারা জগৎ হলো সৃষ্টি, সৃষ্টি যার বুঝে স্রষ্টার নাম ছাড়িয়া দিব, যদি সৃষ্টি জগৎ স্রষ্টাকে বলিয়া যায়, স্রষ্টার নাম ছেড়ে দেয়, আমি নবীর নাম তো আরো আগে ছেড়ে দিব। আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু চিন্তা করেন না, হয়রান হইয়েন না, পেরেশান হইয়েন না, যেদিন কিয়ামত পতিত হবে, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, যেদিন কিয়ামত হয়ে যাবে, ওই দিন আল্লাহ বলার মতন কেউ থাকবে না, সমস্ত ধ্বংস হইয়া নিস্তার হইয়া যাইব। আমি আল্লাহ তো ধ্বংস হইতাম না, আমি আল্লাহ যেহেতু ধ্বংস হইতাম না, আপনি নবীর দুরুদ শরীফ বন্ধ হবে না। এর দ্বারা প্রমাণ হইয়া গেল কিয়ামত পর্যন্ত আল্লাহর ডাক থাকবে, কিয়ামতের পরে আল্লাহর ডাক বন্ধ হয়ে যাবে, আমার নবীর ডাক তো বন্ধ হবে না। সুবহানাল্লাহ, এই নবীর মহব্বতে আমরা দুরুদ শরীফ পড়তে রাজি না অরাজি? তাহলে প্রাণ খুলে প্রাঞ্জল বাসায় দুরুদ শরীফ পড়বেন। নবীজি ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়া হেদাতান সাল্লাল্লাহু তাআলা আলাই আসান, যে ব্যক্তি একবার দুরুদ শরীফ আদায় করবে, সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেক তার আমলনামা দান করা হবে। বলেন সুবহানাল্লাহ, আমরার গুনাহ আছে কি নাই? গুনাহ মাফ হোক আমরা চাইনি, চাই না। তাহলে মহব্বতে উচ্চ আওয়াজে দুরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। বন্ধু নাই রে, বান্দর নাই রে,
যে জায়গা, সেই কোন জায়গা? আরো জোরে বলেন, আমরা কবরে যাওয়ার আশা আছি, কবরে যাবো কি যাবো না বিশ্বাস হয়নি, খুললে নাফসি জায়গা তো সৃষ্টি জগৎ একদিন মৌতের স্বাদ গ্রহণ করবে, একদিন নফস চলে যাবে, যেই জায়গায় মা যাবে না, বাবা যাবে না, ছেলে মেয়ে কেউ যাবে না, দুনিয়ার সমস্ত সাহায্য বন্ধ হয়ে যাবে, আমার নবীদের মাত্র সাহায্য শুরু হবে। কথা বলেন ঠিক নেই, দুনিয়ার সাহায্য শেষ, আল্লাহর হাবিবের সাহায্য মাত্র শুরু। মারহাবা, সেই দিকে লক্ষ্য করে প্রাণ ভরে প্রাঞ্জল বাসায় মোহাব্বতের দুরুশ্বরি পড়বেন, নবীজির নিজের আপন কান মোবারকের দ্বারা দুরুশ্বরি শুনবেন। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জাগায় সেই জাগার বন্ধু গোলবি মোস্তফা আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা উম্মতের কল্যাণে আনলেন নবী শরিয়ত, তরিকত হাকিকত মারে ভাত আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা সাইয়েদেনা মোহাম্মদ ওয়ালা সাইয়েদেনা নবী রঙের মসজিদ রণ বীর উম্মত। সুবহানাল্লাহ, কার রঙের? নবীর রং। তাহলে বোঝা গেল নবীরও একটা রং আছে, আর একটা রং আছে এজিদা, কা হুসাইনের রং আমার নবীর রং। জোরে সরে বল সুবহানাল্লাহ। শুধু নামাজি দেখলে পাগল হইলে হবে না, এজিদাও তো নামাজে ছিল। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ফরমান, সূরা মাউন ফওয়াইদুল্লিল মুসাল্লি, বহু মুসল্লির আল্লাহ দোজখে দেবেন, দোজখের খাদ্য হবে মুসল্লি। সেই মুসল্লি কোন মুসল্লি? যারা এজিদ ফন্তি মুসল্লি। এই জন্য আমরা বাংলাদেশ এটা মুসলমানের দেশ। জোরে সরে বল সুবহানাল্লাহ। কোন মুসলমানের পুত্রের নাম নাতির নাম এজিদ আছে? এটা একটা নাল হইতে নাম, কথা কোন ঠিক নেই। অথচ একটা নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা তসবিওয়ালা, কিন্তু আহলে বায়তের মোহাম্মদ নাই। নবীজি হাদিস শরীফে ফরমান, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার দুই নাতিকে ভালোবাসলো তারা আমার রাসূলকে ভালোবাসে। আমরা রাসূলের নাতিকে ভালোবাসতে রাজি না হয়? সেই জন্য আহলে বায়াত বাবা হুসাইন চেয়েছেন গণতন্ত্র, আর এজি দেখাইছে রাজতন্ত্র, যার কারণে হুসাইনি নাম আমাদের মুসলমানের ঘরে ঘরে আছে কি নাই। সেই জন্য নবীর রঙের মসজিদ দরবেন, এজিদ রঙের মসজিদের দরকার নাই। উম্মতের কল্যাণে আনলেন নবী শরিয়ত, তরিকত হাকিকত মারে ভাত আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা সাইয়েদেনা মোহাম্মদ ওয়ালা সাইয়েদেনা। আমরা আল্লাহর জিকির করতে রাজি না রাজি? ফাজকুরুনি আজকুরকুম, আল্লাহ পাক ফরমান তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। আবার নবীজি ফরমান, জিকরুল আম্বিয়ায়ে মিনার আবাদাতে ওয়াজিবুস সলাহিনা কাফারাত,
নবীগণের স্মরণের দ্বারা আমল আমার মধ্যে নেক লেখা হয়। ওয়াজিকু সরাহিনা কাফারাতু, ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হয়ে যায়। এই জন্য অনুরোধ করব, আজকের মাহফিলে অনেক ওলি আল্লাহর ভক্ত আছে, এটা কোনো একতরফিয়া মাহফিল না। এই মাহফিলে অনেক ওলি আল্লাহর ভক্ত আছে কি নাই, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মজলদাদিয়া, সাইরে তরিকার মূল আমরা নবী মুহাম্মদ রাসূল, জোর সোরে বলেন সুবহানাল্লাহ। জল পথ, স্থল পথ, রেল পথ, আকাশ পথ, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মজলদাদিয়া। এই জন্য যে যে ফিরির ভক্ত আছেন, বয়াত রাসূল গ্রহণ করেছেন, ওই ফিরির দিকে যার যার কালবের মতো আজ্জে করে যখন নিশি রজনী হবে তখন আমার আল্লাহ পাকের ফানাফিল্লার মোরাকাবার মধ্যে যাবে। এখন ফানাফিল্লার মোরাকাবার মধ্যে যাইতে হইলে আগে প্রাইমারি শেষ করতে হবে, তারপরে হাই স্কুল, তারপরে কলেজ, তারপরে ইউনিভার্সিটি, কথা বলেন ঠিক নেই? সেই সুবাদে ফানাফির শেষ, ফানাফির রাসূল, ফানাফিল্লা, তারপরে হয়ে যাবেন বাকাবিল্লা, জোর সোরে বলেন সুবহানাল্লাহ। যখন ফানাফিল্লার মোরাকাবার মধ্যে যাইবে নয়টা দরজা বন্ধ রাখতে হবে, ও তো নয় দরজা করিব লয়রে ফুলেরই গন্ধ, অন্তরে জপিও মালা নামরে বমরা, নিশি হইলে যাইও ফুলবনে সুবহানাল্লাহ। জ্বালাইয়া নূরের বাতি ফুল তুলিও নানা জাতীয়, অতি বাচ্চা বাচ্চা তুল ফুলের কলি রে বোমরা, নিশি হইলে যাইও ফুল বনে জোরে সোরে করে মারহাবা। সেই ফুল হলো পাক পাঞ্জাতনের ফুল, জোরে সোরে করে মারহাবা। পাক পাঞ্জাতন কে? আমার নবীজি আসাদুল্লাহ মা ফাতেমাতে জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা হাসাইন, বাবা হুসাইন, জোরে সোরে করে মারহাবা। সেই দিকে লক্ষ্য করে যার যার পীর ও মুর্শিদের দিকে কালবের মতওয়াজ্জে করে আমরা নফিয়াস পাতের জিকির যদি না করেন কাল পরিষ্কার করার কোনো উপায় নাই। এই কাল যদি পরিষ্কার না হয় যত ওয়াজ দোষী শুনবেন আপনার কাছে ভালো লাগবে না, নেক আমল হবে না। যখন কাল পরিষ্কার হয়ে যাবে তখন ওয়াজগুলা অন্তর মধ্যে রেকর্ড হবে, আগামীকাল থেকে মানুষ নেক আমল করবে, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি অনুরোধ করব নফিয়াস পাতের জিকির করে আমরা কালকের পরিষ্কার করি, লা ইলাহা কেউ জাল বেশি খায়, কেউ কম খায়, ঠিক নেই? কেউ লবণ ছাড়া ভাত খাইতে পারে না, আবার কেউ লবণ সহ্য করতে পারে না।
তো আমাদের মুসলমানের মধ্যে থাকবেই। হার গোলেরা রঙ্গ বয়া দিগার এক এক ফুলের এক এক গ্রাম। তাফসিরে দুর মানসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনি লিখতেছেন, আমাদের নবী সমস্ত আলমের নবী, জনসাধারণ সুবহানাল্লাহ। আল্লাহ কোন নির্দিষ্ট কোন আলমের নবী আল্লাহ নেই, আল্লাহর যেভাবে কোন সীমা নাই, আল্লাহর বন্ধুর কোন সীমা নাই। কেউ বলে আবার নবীজি 188,000 বর্গ মাইলের নবী, নাউজুবিল্লাহ। কেন তাহলে বুঝে গেল বাকি বর্গ মাইলের নবী আমরা নবী না? অথচ আল্লাহ হলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর বন্ধুর ঘোষণা দিছেন ইল্লা রহমাতাল লিল আলামিন। এই আলামিনের মধ্যে একটা হরফ বেশ কম নাই। জোরে সোরে বলেন মারহাবা। আল্লাহ যত আলামের রব আমরা নবী তত আলামের রহমত। সেই রহমাতুল লিল আলামিন শাফি আল মুজনবিন। নবীজির নাম মোবারক কালেমাতে আসেনি, আমার নবীজির নাম মোবারক বাদ দিয়ে কালেমা শরীফ তালাবাত করলে কালেমা হবে না। আজানে নবীজির নাম আসেনি, একামতে নবীজির নাম আসেনি, আজানে একামতে নবীজির নাম বাদ দিয়ে আজান একামত দিলে হবে না। এবার তাফসিরে দুররে মানসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনি লিখতেছেন, আমার নবীজির নাম কালেমাতে আজানে একামতে শুনিয়া কোন উম্মতে মুহাম্মদি কুররাতু আইনি বিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে সুমা খাইয়া চোখের মধ্যে মুছো করা মাত্র তার চোখের দ্বারা যত গুনাহ হবে আল্লাহ নবীর নামের খাতিরে মাফ করে দিই। সুবহানাল্লাহ, আল্লাহ পায়ের গুনাহ মাফ করতে। আল্লাহ বন্ধুর কত ভালোবাসে, বন্ধুর মধ্যে ফকার বের আছে ইব্রাহিমও খলিলুল্লাহ, আর আমরা নবীর শানে বলেছেন হাবিবুল্লাহ। আমরা দেশের মধ্যে বুড়া কন জোয়ান কন প্রত্যেকের কম বেশ কিছু বন্ধু আছে, আসেনি? হে ইয়াং জেনারেশন যুবক ভাইয়েরা, কিছু আছে বাজার গিয়ে বন্ধু, আসেনি? বাজার পর্যন্ত শেষ, বাজার গিয়ে বন্ধুরে যদি বাইর ভিতরে ঢুকান এটা একটা অঘটন ঘটাইতে পারে, হয় বোন না নিজের স্ত্রী লইয়া লাইন করে লই যেতে হয়, কথা কন ঠিক নেই? বাজারে বন্ধুরে বাজারে চা টা খাবাই নিয়ন্ত্রণ বিদায় করে দিয়ে, আবার কিছু আছে অন্তরঙ্গ বন্ধু, এ বেডারে যদি বাড়িতে না নেওয়া হয় মনে তৃপ্তি পাওয়া যায় না, কথা কন ঠিক নেই? ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। এই খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে আসমান জমিন ব্যবধান। সুবহানাল্লাহ, হযরত ইব্রাহিম আমার নবীর ফাগল আল্লাহর ফাগল। ইব্রাহিম খলিলের শানে বলছেন খলিলুল্লাহ, ইব্রাহিম খলিল আল্লাহর ফাগল, আমার নবী আল্লাহর ফাগল নয় স্বয়ং আল্লাহ নবীর ফাগল। সুবহানাল্লাহ, এই জন্য নবীর শানে বলা হয়েছে হাবিবুল্লাহ। যে আল্লাহ নবীর পাগল হইল নবীরে মহাব্বত করে, নবীর মহাব্বতের জন্য বন্দারা ঘোষণা দিছে তোমরা আমার নবীরে ভালোবাসো। সুবহানাল্লাহ, আল্লাহ যেই নবীরে ভালোবাসে আমরা ওই নবীর ভালোবাসা চাইতে চাই না। তাফসিরে দুররে মানসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বর্মণ কালেমাতে আজানে একামতে আমার নবীজির নাম মোবারক শুনিয়া সুমা খাইয়া যদি চোখের মধ্যে মুছো করে যতদিন দুনিয়াতে থাকবে এই চোখের পাওয়ার কমবে না। তৃতীয় নম্বরের গুণ, কালেমাতে আজানে একামতে আমার নবীজির নাম মোবারক শুনিয়া যদি সুমা খাইয়া চোখের মধ্যে মুছো করে আল্লাহ এই চোখ দিয়া দয়াল নবীরে দেখাইয়া দেব। আমার ভাইয়েরা আপনাদের কোন অসুবিধা হচ্ছে? যথেষ্ট জায়গাও আছে, যথেষ্ট লোকজন দাঁড়িয়েও আছে। আমরা হাতে বাজারে শহরে বন্দরে দেখছি অনেক জায়গায় সাপ খেলা দেখায়, ওষুধ বিক্রি করে ক্যাম্বাসাররা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে এবং দাঁড়াইয়া দাঁড়াইয়া কিনে। এখানে বসার ব্যবস্থা আছে কিনে? দাঁড়াইয়া থাকলে শয়তান খুশি হয়ে দাঁড়া করা রাখছি কপ্তনে লই যাই ঠিক নেই, আর বসে গেলে শয়তান বেজার আল্লাহ বইয়ে গেছে বুধ শেষ কান্দে যাইতো, বসে গেলে নবীজি খুশি
নবীজির খুশি চাই না শয়তানের খুশি চাই? তাহলে আল্লাহর ওয়াস্তে মেহরবানি করে জান্নাতের ভিতরে ঢুকে যান, আমার নবীজির ঘোষিত ব্যবস্থার বাগান যারা শেষ পর্যন্ত থাকবেন আল্লাহ তারে দোযখ দিতে আল্লাহর কাছে শরম লাগবে। সুবহানাল্লাহ, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, কষ্ট হয়নি কোন? তাহলে জবান খুলে বলতে রাজি না রাজি? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলেন সাহাবীরা আতর বানায় সিনো জন মানো কেমন দয়ার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, আসিনো জন মানো কেমন দয়ার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, তোমরা আরো শুনবানি নবীর সুন্দর কাহিনী, আরো শুনবানি নবীর সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলেন জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, আহা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী সাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলেন সাহাবীরা আতর বানায় উস্তুনে হামায় একটি খেজুর গাছের নাম, যারে দরে খুতবা দিতেন রাসূলে আকরাম, আগায় উস্তুনে হামায় একটি খেজুর গাছের নাম, যারে দরে খুতবা দিতেন রাসূলে আকরাম, বাস্তা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, হতবাক ইলেন যত সাহাবা কেরাম, আহা হতবাক ইলেন যত সাহাবা কেরাম, আহা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, আহা সাহাবীরা আমরা মানুষ শত বাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করি তো কাল্লা, আয় আমরা মানুষ শত বাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করি তো কাল্লা, যে চিনেছে সে পেয়েছে, যে চিনেছে সে পেয়েছে, কত সাহাবা দিলেন জীবন কোরবান, আহা কত সাহাবা দিলেন জীবন কোরবান, আহা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলেন সাহাবীরা প্রত্যেকে এক তালে যার যার পীর ও মুর্শিদের দিকে যার যার কালবের মতো তওয়াজ্জ করে এসমে জাতের জিকির করে কালবের পরিষ্কার করে আল্লাহ 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 রসের ফুল ফুল কাছে গো প্রেমের বাগানে, জবান খুলে আমার মর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেন,
মনে আমার মরশিদ বিনে প্রেমের তালা খুলবে কে মনে নজর ফুল কাছে গো প্রেমের বাগানে প্রেম বাগানে ফুইটা ছিল ফুল ওই নামে মোহাম্মদ গো রাসূল প্রেম বাগানে ফুইটা ছিল ফুল ওই নামে মোহাম্মদ গো রাসূল রাশি বল সন্ধান না জেনে আপনা সিনে কই রাশি বল সন্ধান না জেনে নন্দর ফুল ফুল তাসে গো প্রেমের বাগানে আমার মরশিদ বিন প্রেমের তালা খুলবে কে মনে মোহাম্মদ আমার মরশিদ বিন প্রেমের তালা খুলবে কে মনে তাসে গো প্রেমের বাগানে সেই বাগান মালিক যারা সদয় তারা দে পাহারা গো আর অনুরাগের কুটা লাগাইলে তাকে সব দানে অনুরাগের কুটা লাগাইলে তাকে সব দানে দশে কোলফো তাসে গো প্রেমের বাগানে রসের কোলফো তাসে গো প্রেমের বাগানে আমার মরশিদ বিন প্রেমের তালা খুলবে কে মনে মরশিদ বিন প্রেমের তালা খুলবে কে মনে রসের কোলফো তাসে গো প্রেমের বাগানে নবীর প্রেমের সাগর গজারায়া আল্লাহর অলি হইছে গো তারা নবীর প্রেমের সাগর গজারায়া আল্লাহর অলি হইছে গো সব বুঝিলে দেখতে পাবি নবী কোন কানে আমার সব বুঝিলে দেখতে পাবি নবী কোন কানে নজর ফুল ফুল তাসে গো প্রেমের বাগানে আমার মরশিদ বিন প্রেমের তালা খুলবে কে মনে আমার মরশিদ বিন প্রেমের তালা খুলবে কে মনে নজর ফুল ফুল তাসে গো প্রেমের বাগানে আল্লাহ 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 আল্লাহ
আমার মুর্শিদ গুলো মনে ইয়াও মারে দিবানি শরণ দৌলা তোমার শরণ পাব বলে তোমার শরণ পাব বলে কান্দি বসি নেই ইয়াও মারে দিবানি শরণ দৌলা মুর্শিদ গুলো মনে ইয়াও মারে দিবানি শরণ দৌলা আমার মনে গৃহ আশা গো দয়াল আমার মনে গৃহ আশা তুমি আমার সদায় সম্বল নৈরা সারা সারা শরণ দৌলা আমার মুর্শিদ গুলো মনে ইয়াও মারে দিবানি শরণ দৌলা যাছিল আমার গো দয়াল যাছিল আমার আপন জেনে সব দিয়াছে শরণে তোমার যাছিল আমার ও গো দয়াল যাছিল আমার আপন জেনে সব দিয়াছে শরণে তোমার তুমি যদি হব আমার তুমি যদি হব আমার থাকবে না মনের জ্বালায়ামা রে দিবানি শরণ দৌলা মুর্শিদ গুলো মনে ইয়াও মারে দিবানি শরণ দৌলা তোমার শরণ পাব বলে তোমার শরণ পাব বলে কান্দি বসি নিরালা মারে দিবানি শরণ দৌলা মুর্শিদ গুলো মনে ইয়াও মারে দিবানি শরণ দৌলা নিশ্চিত সময় গো দয়াল নিশ্চিত সময় অবাগের বা সরে গো আইস যদি গো মনে নিশ্চিত সময় ও গো দয়াল নিশ্চিত সময় ও বাগের বা সরে গো আইস যদি মনে বকুল ফুলের মালা গেতে বকুল ফুলের মালা গেতে ফরাইব তোর গলায় মারে দি বানি শরণ দৌলা আমার মুর্শিদ গুলো মনে ইয়াও মারে দিবানি শরণ দৌলা তোমার শরণ পাব বলে তোমার শরণ পাব বলে আমরা কান্দি
বসি নিরালায়া মারে দি বানি সরণ দৌলাগা মর্শিদ গন মনে ইয়া মারে দি বানি সরণ দৌলাগা ইলাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন মাবুদু আমরা কতিপয় গুনাহগার হাজীগণ ঐতিহ্যবাহী পৌরবাস টার্মিনাল ময়দানে আল্লাহ তোমার কতিপয় নবীর ফাগল ওলি আল্লাহর ফাগলদেরকে নিয়ে করুণার আশা করে রহমতের আশা করে বিখারি বেশে কাঙ্গালের মতন দুটার হাত উঠাইছি গো আল্লাহ আজকের মাহফিলের শুরু হইতে শেষ পর্যন্ত যত দুরুদে মোস্তফা মিলাদে মোস্তফা সালাত ও সালাম নফিয়াস ফার ফেজমেজাত যা কিছু আদায় করা হয়েছে গুলকুটি বেয়াদফি মাফ করে এই গরিবদের গরিবানা সালাম গোলামদের গোলামানা সালাম লক্ষ কুটি গুণে বাড়াইয়া সোনার মদিনা সবুজ গুম্বুজের নিচে আমার দয়াল নবীজির দুরানি কদম মোবারক কবুল হইছিনি গো আল্লাহ আমার নবীজির আওলাদ পাক সাহাবাই কারাম তাবিন তাবে তাবিন আইয়ামায়ে মুজাহিদিন আশারায়ে মুবাশশিরিন উহুদে বদরে খয়বরে খন্দকে তৈমিয়ানে কারবালার ময়দানে বাবা হুসাইনের সঙ্গীদয় পানি পানি কইরা শহীদ হইয়া গেছে আল্লাহ এই শহীদ ডান্ডার আরো আমাকে আজকের মাহফিলের হাতিয়ে বাড়েরা পৌঁছাইয়া দাও মেহরবানি করে মক্কার ফুঁকি দিয়া জান্নাতুল মুআল্লাতে অসংখ্য সাহাবায়ে কেরাম অসংখ্য হাজী সাহেবরা শুয়ে রয়েছে উনাদের ভাগ দরবার হাদিয়ে পড়ে পৌঁছায়া দাও আল্লাহ মদিনার ফুঁকি দিয়া জান্নাতুল বাকিতে অসংখ্য সাহাবায়ে কেরাম অসংখ্য হাজী সাহেবরা শুয়ে রয়েছে উনাদের আরো ভাগকে হাদিয়ে পড়ে পৌঁছায়া দাও আল্লাহ মেহরবানি করে ফিরে নে ফিরে দেশতে গেলে মাহবুবে সুবহানি কুতুব রাব্বানি শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী বগদাদি আতায়ে রাসুল খাজা মাইনউদ্দিন সিস্তি সানজিরি আজমিরি ইমাম বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলফাসানি ফাক দরবারে আজকার মাহফিলের হাদিয়া পড়লা পৌঁছায়া দাও মেহরবানি করে মাসে হতে মাগি পর্যন্ত সীমেল হতে জুনু পর্যন্ত যত অলি আব্দাল গাউস কুতুফের দরবেশ ফকিরি বাদশাহ খাস করে শাহরাস্তির জমিনে শাহরাস্তি বাবা হাজী গুন্ডার জমিনে আবেশা মুজাদ্দিদে শুয়ে রয়েছে উনাদের পাক দরবার হাদিয়া পড়ালা পৌঁছায়া দাও আল্লাহ যার যার ফির মুর্শিদ প্রত্যেকের মা